বাইক ও সাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাইক ও সাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। সোমবার নবমীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার বালিকা লাঙ্গলিয়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায় দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে। পরে অপরজনকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বলে জানা গিয়েছে। অপর একজনের চিকিৎসা চলছে দিনহাটা মহকুমা হাসপাতালে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মৃত ওই দুজনের নাম তাহিরুল হক দেবচরণ বর্মন। তাদের বাড়ি বামনহাট এলাকায়। জানা গেছে গতকাল নবমীর রাতেই বালিকা লাঙ্গলিয়া এলাকায় একজন সাইকেল আরোহী ও বাইক আরোহীর মধ্যে সংঘর্ষ হয়। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাইক আরোহীর। পরে সাইকেল আরোহী অপর এক ব্যক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। তো কিসের সঙ্গে কি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে জানতে পারলো? মানে সাইকেলওয়ালা মানে ঠাকুর দেখি বাড়িতে রিটার্ন আসতে আছে, বলে বাইকওয়ালা পিছন থেকে আসছে, পিছন থেকে আসিয়ে লাগে ধাক্কা খায়া, মানে বাইকওয়ালা এক দিকে সাইকেলওয়ালা এক দিকে, এরকম করে মানে মাথা টাথা ফেলে গেছে। তো ওখানে কজন মারা গেছিল? ওখানে সঙ্গে সঙ্গে কজন মারা গেছিল? সঙ্গে একজন মারা গেছে, মানে যায় বাইক এলা আর সাইকেল এলাকে মানে নিয়ে আসছি, আসেনি বুঝলেন না, সিঙ্গে থাকি স্ক্যান করছি, করার পরে ভিতরে নিয়ে যায়, ডাক্তার বললো যে তো সাইকেল এলা আপনাদের কেউ হয়? হ্যাঁ। কে হয়? কী নাম সাইকেল এলা সেই যে মারা গেছে তার নাম কি? হ্যাঁ, দেবচরণ বর্মন। তার বয়স কিরকম হবে? বয়স 65 হবে। ওনার বাড়ি কোথায়? বাড়ি রাখালমারি। আর যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটার নাম? নাঙ্গলিয়া, মানে বালিকিয়ার নাঙ্গলিয়ার মাঝামাঝি নাঙ্গলিয়া বলে। আপনার নাম? একটু পার হলে বালিকিয়া। আপনার নাম? পবিত্র বর্মন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805। রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান। এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি, লোটাস, কেয়াসেট, ওসিয়া, মামার্থ, লরেল, ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি, ডিজাইনার ব্যাগ, গিফট, বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স, বলরামপুর রোড, দিনহাটা চৌপথি। যোগাযোগ করুন 9679941199 অথবা 9733138252। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টার। গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ। এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয়। পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে। তাই আজই যোগাযোগ করুন 9907026361 অথবা 7029851787 এই নম্বরে।